সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2021, যেটা সার্কুলারটা অনেক আগে ছিল, উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি 17 নভেম্বর 2021, অর্থাৎ আজকে সংগঠিত হয়েছে। এই পরীক্ষা মোট 1.5 ঘন্টা সময় ছিল, 100টা প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ ছিল, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। চলুন আমরা প্রশ্ন শুরু করি। সবার শুরুতে বলছে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা প্রথম থেকে আমাদের মুজিবনগর সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, তারপরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সংসদীয় সরকার ব্যবস্থা চলে আসে, তারপরে আবার চতুর্থ সংশোধনের মাধ্যমে সেটা সংশোধন করে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা চালু হয়, তারপরে দ্বাদশ সংশোধনীতে এসে হচ্ছে এটাকে আবার সংশোধন করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। এই সংশোধনীতে চতুর্থ ভাগের, সংবিধানের চতুর্থ ভাগের নির্বাহী বিভাগ যেটা রয়েছে, সেটা সম্পূর্ণটাই সংশোধনী করা হয়। সেই সময় আইনমন্ত্রী ছিলেন মির্জা গোলাম হাফিজ, তিনি এই সংশোধনী প্রস্তাবটি সংসদে নিয়ে আসেন এবং সংবিধানের 11 ধারা থেকে সংশোধন শুরু হয় এবং 48 থেকে একবারে 64 ধারা পর্যন্ত প্রায় সব অনুচ্ছেদেই সংশোধন করা হয়। আচ্ছা, এরপরে আসি 2 নম্বর, বলছে হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগস, মেক ইট ইনডিরেক্ট। এটা ইনডিরেক্ট ফর্মে নিয়ে যেতে বলছে, তাহলে এটা হবে আস্কড মি হোয়াই আই হ্যাভ হ্যাড বিটেন হিজ ডগস। ফেয়ারফ্যাক্স কি? এটা একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা। আচ্ছা, 4 নম্বর, বলছে নিচের কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়। নিরস্ত্রীকরণ বলতে অস্ত্র নিয়ন্ত্রণকে বোঝানো হচ্ছে এখানে, যেটা সল্ট, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, এটা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, যেখানে পরমাণু অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র কমিয়ে আনার কথা বলা হয়েছে, এবং সিটিবিটি, যেটা কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টিটি, এইটাও হচ্ছে পারমাণবিক অস্ত্র কমানোর জন্য একটা চুক্তি। এনপিটি, নন পলিফারেশন ট্রিটি যেটা, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি। আর ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা একটা সামরিক জোট। তো সুতরাং এটা হবে হচ্ছে প্রশ্নের অ্যান্সার, যেটা নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? এটা হবে গণভবন। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ফ্রিকোয়েন্সির রেঞ্জ, মানে হচ্ছে এই রেঞ্জের উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি মানে কত হবে সেটার উপরে ভিত্তি করে মূলত ইন্টারনেটের এবং ডেটা ট্রান্সফারের যে গতি সেটাকে বোঝায়। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম উপভাষা, এটা হচ্ছে বাংলা এবং মিথিলার যে ভাষা মৈথিলি, সেটা ভাষার সংমিশ্রণে একটা ভাষা সৃষ্টি করেছিলেন হচ্ছে বিদ্যাপতি নামে একজন কবি, তিনি এই ভাষাটা মূলত ইউজ করতেন, অন্য কোনো কবি ইউজ করেননি আর কি। বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপদে এই ধরনের ভাষা ইউজ করেছেন। আচ্ছা, 8 নম্বর হচ্ছে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন, এটা কোন ধরনের বাক্য? এখানে যেহেতু 2টা ক্লজ আছে, এটা মিশ্র বাক্য। ম্যাথামেটিক্স ড্যাশ টু বি মাই ফেভারিট সাবজেক্ট, এখানে টু বি ভার্ব বসাতে বলছে, সুতরাং এটা হবে ইজ, যেহেতু সাবজেক্ট আছে প্রথমে। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? অবশ্যই 21টি উপসর্গ আছে খাঁটি বাংলা। নিহারিকা দেবীর ছদ্মনামে কে লিখতেন? এটা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 12 বলছে কোনটি সঠিক বানান? নিশিথিনি, এটা হস্যয় দীর্ঘি, হস্যয় দীর্ঘি, নয় হস্যয় তালব্যশয় দীর্ঘিকার এবং থয় হস্যি দন্ত ন দীর্ঘিকার। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে 1900 একটা পত্রিকা সম্পাদনা করতেন, সেখান থেকে তিনি চলিত রীতি ব্যবহারের ব্যাপারে বাংলা সাহিত্যে সেই সময় যারা লিডিং পার্সোনালিটি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে উদ্বুদ্ধ করেছিলেন এবং তার হাত ধরে মূলত চলিত ভাষার ব্যবহারটা শুরু হয়। আচ্ছা, 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? এটা খুবই সিম্পল একটা ধারা, 2 2 গুণ হয়েছে, তার থেকে 1 কমে গেছে, অর্থাৎ 2 2 গুণে 4 হয়েছে, 4 থেকে 1 কমে 3, আবার 3 এর সাথে 2 গুণ করে 6 হয়েছে, তার থেকে 1 মাইনাস করে 5, আবার 5 সাথে 2 গুণ করে 10, তার থেকে 1 মাইনাস করে 9, 9 এর থেকে 2 গুণ করে 17,
18 তার থেকে 1 মাইনাস করে 17 এবং 17 এর দ্বিগুণ করলে হবে 34 এবং 34 থেকে 1 বিয়োগ করলে হবে 33 সবকটি জানালা খুলে দাও না গানটি সুরকার কে এটা হচ্ছে নজরুল ইসলাম বাবু হবে 16 নম্বর বলছে হোল্ড ওয়াটার মিন্স হচ্ছে কোনো কিছুর পরীক্ষা অবতীর্ণ হওয়া বিআর এক্সামিনেশন নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ কর হো রুট শর্ট স্টোরি গিফট অব দ্য মেজাই গিফট অব দ্য মেজাই হচ্ছে উইলিয়াম সিডনি পোটার একজন ইংলিশ হচ্ছে শর্ট স্টোরি রাইটার ওনার সংক্ষিপ্ত নাম হচ্ছে ও হেনরি উনি মূলত এই গল্পটা লিখেছেন যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে এটা হবে অন্নপূর্বা মজলিস কোন দেশের আইনসভার নাম এটা হচ্ছে ইরানের আইনসভা আচ্ছা তার মাঝখানে আমি একটু বলেনি আপনাদের প্রশ্নটা আমি হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা প্রশ্নটা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আচ্ছা এরপরে আসছে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিলেটেড বিলেটেড মানে হচ্ছে উচ্ছ্বসিত বা আনন্দিত এটা হবে হচ্ছে টার্ডি ট্রান্সলেট ইন টু ইংলিশ আমার ক্ষুধা নেই এটা হবে আই হ্যাভ নো অ্যাপিটাইট আচ্ছা তো এই বলছে দিস ইজ ড্যাশ ইউজফুল বুক অফ রিসার্চ আমরা জানি ইউজফুলের আগে আর্টিকেল এ বসবে সুতরাং এটা হবে হচ্ছে দিস ইজ এ ইউজফুল বুক অফ রিসার্চ বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে আমরা জানি শাসন বিভাগ গঠিত হবে বাংলাদেশ সংবিধানের 48 ধারা থেকে আমাদের শুরু হবে শাসন বিভাগ এবং 64 ধারায় গিয়ে হচ্ছে শেষ হবে তো এই 48 প্রথমে শুরুতে থাকবে রাষ্ট্রপতি তারপরে 55 ধারা থেকে হচ্ছে প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার যারা থাকবেন তারপরে আছে আমাদের হচ্ছে 59-তে আমাদের হচ্ছে লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে ডিফেন্স তারপরে অ্যাটর্নি জেনারেল আমরা মূলত এই কয়জনকে নিয়ে আমাদের শাসন বিভাগ পরিচালিত হবে তাহলে শাসন বিভাগের সর্বোচ্চ প্রধান হবেন হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 48-এর 2 নং অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি তাহার দায়িত্বভার হচ্ছে পালনকালে রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন আচ্ছা তো এই জন্য হচ্ছে সব সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি আচ্ছা এরপরে আসি হচ্ছে 25 বছর অসমাপ্ত আত্মজীবনী উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায় এটা ইংরেজ আমলের একটা জেলখানা আর লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং ইজ আ কোটেশন অফ এই লিটিল লার্নিং ডেঞ্জারাস থিংটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা উক্তি অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী নিত্য মধ্যনস্য ব্যবহৃত হয়েছে কোন শব্দে এটা হচ্ছে আশার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি রি খ গ থ ধ প মূর্ধন্য এবং তালব্যস্য 29 বছর তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় কবি জীবনানন্দ দাস 1899 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন আচ্ছা 31 বলছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি এটা হচ্ছে উপভোগ মানে উপকণ্ঠ এটা মানে সামীপ্য অর্থে উপবন বনের সদৃশ যেটা মানে বনের থেকে ছোট উপগ্রহ গ্রহ থেকে ছোট স্পেশাল অর্থে ব্যবহৃত হচ্ছে উপভোগ 32 বলছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট 4টা অপশন দেওয়া ছিল এগুলোর ক্ষেত্রে ছোট করে ভাগ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ তাড়াতাড়ি হবে 2/3 হচ্ছে এটা 0.6667 হচ্ছে এবং 3/5 এটা হচ্ছে 0.6 হচ্ছে 5/6 0.833 হচ্ছে 3/6 0.75 হচ্ছে এবং 7/8 0.877 হচ্ছে তাহলে দেখা যাচ্ছে 3/5 হচ্ছে ওর থেকে ছোট এরপরে বলছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এটা হবে হচ্ছে আমেরিকান সময় 11 মে 2018 উৎক্ষেপণ করা হয় যেটা বাংলাদেশের সময় 12 মে 2018 আর সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং ইজ কল্ড যে নাটকগুলোতে স্যাড এন্ডিং থাকে সেগুলোকে বলা হয় ট্র্যাজেডি জল শব্দের সমার্থক নয় কোনটি এখানে 4টা অপশন ছিল নির্মাণেও জল সলিল মানে জল উদক মানে জল জলধি মানে হচ্ছে সমুদ্র সুতরাং এটা হবে হচ্ছে জলধি নিচের কোনটি অশুদ্ধ এটা হবে হচ্ছে দোষী এবং নির্দোষী মানে এটা হবে নির্দোষ হলে শুদ্ধ হতো আচ্ছা এরপরে 37 বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য
প্রস্থের হচ্ছে দেড় গুণ, ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা কত। আমরা দৈর্ঘ্যটা প্রস্থটা ধরি যদি এক্স, দৈর্ঘ্যটা হবে 1.5x, তাহলে ক্ষেত্রফল হবে 1.5x² ইকুয়াল টু 384। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 16। তাহলে যেহেতু প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যটা প্রস্থের দেড় গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 24, প্রস্থ হবে 16, দুইটা যোগ করে দ্বিগুণ করলে পরিসীমা পেয়ে যাবো 80 মিটার। এবার বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 মিটার বড় হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তার মানে আমরা ভূমিটাকে এক্স ধরে নিলাম, লম্বটা এক্স এর থেকে 2 ছোট অর্থাৎ x-2, আর অতিভুজটা 2 বড় অর্থাৎ x+2। তাহলে আমরা অতিভুজ স্কয়ার অর্থাৎ x+2² ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ x-2² প্লাস x² এখন এটা আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে বসাই দেবো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা হচ্ছে x² + 4x + 4, আর এপাশে হচ্ছে x² - 4x + 4, আর x² থেকে যাচ্ছে। উভয় পাশ থেকে আমি x² + 4টাকে ক্যান্সেল করে দেবো, তাহলে থাকবে 4x, আর এপাশে থাকবে x² - 4x। তাহলে উভয় পাশ থেকে এক্স কমন নিয়ে ক্যান্সেল করে দিলে x-4 = 4, তাহলে এক্স এর মান হচ্ছে 8। এক্স এর মান যদি 8 হয়, এটা হচ্ছে ভূমি, আর ভূমির থেকে অতিভুজ 2 মিটার বেশি, তার মানে অতিভুজের দৈর্ঘ্য হবে হচ্ছে 10। এরপরে বলছে যে অফ দ্য ফ্রেস অ্যাকিলস হিল মিনস, এটা অর্থ হচ্ছে কোনো কিছু দুর্বল পয়েন্ট অর্থাৎ উইক পয়েন্ট। এটা 37তম বিসিএসসি প্রশ্নটা এসেছিল। টু রিড বিটুইন দ্য লাইন, এটার অর্থ কি? টু রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে কোনো কিছু কেয়ারফুলি পড়া এবং সেখান থেকে গোপন যে মিনিংটা আছে সেটা ফাইন্ড আউট করা, অর্থাৎ টু রিড কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য হিডেন মিনিং। অ্যাকচুয়ালি হচ্ছে সিনোনিম অফ দ্য ক্যামুফ্লেজ, ক্যামুফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ ধরা অর্থাৎ অপরিচিত এরকম, তো এটা সিনোনিমটা হবে ডিসগাইজ। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এখানে 4টা সেন্টেন্স দেওয়া ছিল, ইনকারেক্ট সেন্টেন্সটা আমরা দেখি। বলছে হি রেসেম্বলস হিজ ফাদার, এটা কারেক্ট আছে কারণ রেসেম্বলস এর পরে কোনো প্রিপোজিশন বসে না। আইদার ইউ আর আই অ্যাম রং, যেহেতু আইদার এবং অর এর পরে যে সাবজেক্ট থাকে অর্থাৎ আই অনুসারে এখানে ভার্ব বসবে। টু থার্ডস অফ দ্য মিল্ক ইজ লস্ট, এখানে মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন সুতরাং এখানে ইজ ঠিক আছে। সুতরাং আমরা ভুল খুঁজে পাচ্ছি, আই অ্যাম ইউজুয়ালি ফিলিং, ইউজুয়ালি থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কথা ছিল, যেটা একটা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে চলে গেছে। সুতরাং এটা আই অ্যাম ফিলিং, ইউজুয়ালি ফিলিং টাইড আফটার লাঞ্চ, এটাই ভুল আছে। 43 বলছে কস 120° মান কত। আমরা কস 120° মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ সেকেন্ড কোয়ার্ডেন্টে অবস্থান করছে, তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্ট মানে 180° থেকে মাইনাস করলে পাবো। 180° থেকে আমরা কত মাইনাস করবো, 120 এর ধরলে 60 মাইনাস করবো, অর্থাৎ কস 60° মান আমাদেরকে নিলেই হবে। কস 60° মান হচ্ছে হাফ, এখন যেহেতু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস নেগেটিভ, সুতরাং সেখানে হবে হচ্ছে মাইনাস হাফ, তাহলে কস 120° মান হবে হচ্ছে মাইনাস হাফ। 44 বলছে কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো ইজ আ, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব। খণ্ড প্রলয় বাগধারার অর্থ কি? এটা মানে ভীষণ গণ্ডগোল। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর জাস্ট কজ, সো ইজ দ্য কারেক্ট ভার্ব, 4টা অপশন ছিল। আমরা জানি এটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের যদি ইফ ক্লজটা ওয়ার যুক্ত থাকে তাহলে পরবর্তী ক্লজে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে, সুতরাং এটা হবে উড ফাইট। এরপরে আসছে হচ্ছে 47, আই ক্যান নট হেল্প, আমরা জানি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এরকম থাকলে তারপর আইএনজি যুক্ত ভার্ব বলবে, সুতরাং এটা হবে স্মোকিং। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, লুকিং ফরওয়ার্ড টু এরপরে হচ্ছে আমাদের আইএনজি যুক্ত ভার্ব বসে অর্থাৎ এটা হবে সিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। আচ্ছা 49 হচ্ছে ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কি? এটা হবে বিনয়ী। ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটা? ঢেউ শব্দের দুইটা প্রতিশব্দ ছিল, ওখানে উর্মি এবং বিচি দুইটা মানে ঢেউ। বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড আ লেটার ইন্টেন্ড ড্যাশ ডিফেন্স কোঅপারেশন, এই ইন্টেন্ডের পরে কি প্রিপোজিশন বসবে? ইন্টেন্ডের পরে অন হবে। বানু বলছে বঙ্গোপসাগর জাভা শহরকে যুক্ত করেছে কোনটি? এটা মূলত সন্ধ্যা প্রণালী হয়, মালাক্কা প্রণালী মানে করছে, এটা সন্ধ্যা প্রণালী হবে, আবার কোনো কোনো জায়গায় মালাক্কা প্রণালীও থাকে, তবে এটা একটু কনফিউশন আছে, তবে সন্ধ্যা প্রণালী হওয়ার সম্ভাবনা বেশি।
53 হচ্ছে কোরিয়া জেন্ডামের বাংলা পরিভাষা কি? কোরিয়া জেন্ডামের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। বাংলা একাডেমি ডিকশনারিতে অনুসারে এটার বিষয় আছে সংশোধনের বিষয়। অ্যাব ইনিশিয়াল বাংলা পরিভাষা কি? এটা মানে শুরুতে, অর্থাৎ ইনিশিয়াল, প্রারম্ভে। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? এটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। 56 হচ্ছে নিডেল থ্রেড, ফাইন্ড দ্য কারেক্ট অ্যানালজি। নিডেল থ্রেড মানে সুতাটা হচ্ছে নিডেলের সাথে পেঁচানো থাকে আর কি। তো এখানে হচ্ছে লিডার আর ফলো, মানে ফলোরা যারা লিডারকে মানে পিছনে পিছনে লেগে থাকে। দ্য প্রোটাগনিস্ট মিনস হচ্ছে এটা মানে সেন্ট্রাল ক্যারেক্টার অফ আ প্লে অর যে কোনো সাহিত্যের যে মূল চরিত্র তাকে বলা হয় প্রোটাগনিস্ট। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? এটা হচ্ছে প্রাদেশিক পরিষদে মানে নির্বাচনে যেতে আসন লাভ করে 288টি, আর সংরক্ষিত আসন যেটা সেটা সবগুলোই পায়। 59 নিষ্কর শব্দে সন্ধিবিচ্ছেদ নিযোগ কর। তারপর বলছে এ পাওয়ার এম অ্যান্ড এ পাওয়ার এন ইকুয়াল টু এ পাওয়ার এম প্লাস এন হবে কখন? এখানে হচ্ছে আমাদের এটা যদি সূচকের নিয়ম, সূচকে দুইটা বেস যদি সমান থাকে, পাওয়ার দুইটা যদি একই সাইন থাকে, অর্থাৎ দুইটা যদি পজিটিভ হয় তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, একটা যদি নেগেটিভ হয় তখন তো অবশ্যই বিয়োগ হয়ে যাবে। তার মানে এম এম প্লাস এন দুইটাই ধনাত্মক হতে হবে। আচ্ছা, একটি চৌবাচ্চা 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? তা আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই তার হচ্ছে চৌবাচ্চার যে আয়তন অর্থাৎ ভলিউমটা পাওয়া যাবে। এখানে 8000 লিটার পানি অর্থাৎ 8 ঘনমিটার ওইটার হচ্ছে আয়তন, কারণ 1000 ঘনমিটারে 1000 লিটারে 1 ঘনমিটার হয়। তাহলে গভীরতাটা আমরা হচ্ছে 8-কে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে ভাগ করে দিলে উচ্চতা পেয়ে যাব, তাহলে 2.5 মিটার হবে। 62 বলছে শতকরা বার্ষিক কত মুনাফা হয়? 3000 টাকার 5 বছরের মুনাফা হবে 1500 টাকা। আচ্ছা, 1 বছরের মুনাফা তাহলে কত হবে? 300 টাকা। 5 বছরে যদি 1500 টাকা হয় তাহলে আমি সুদের হাত ধরলাম x%, অর্থাৎ 3000 টাকার x% করলে 300 টাকা হবে। তাহলে আমাদের হচ্ছে x এর মান হচ্ছে 10 অর্থাৎ 10%। এরপরে আসি হচ্ছে হোয়াট ইজ সনেট। সনেট হচ্ছে আ পোয়েম অফ 14 লাইন, অর্থাৎ ইটালিয়ান কবি পেত্রাক এই সনেট হচ্ছে আবিষ্কার করেছিলেন। উনি হচ্ছে যে 14 প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর এবং 14 লাইনের কবিতা নিয়ে উনি হচ্ছে সনেটের ধারা প্রচলন করেছিলেন। পরবর্তী শেক্সপিয়ার, বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত অনেকে সনেট নিয়ে লিখেছেন। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো ডু ওই, এটা হবে হচ্ছে সো ডু উই, অর্থাৎ রুনা বাসা যেতে চায়, আমরাও যেতে চাই। আচ্ছা, এরপরে চাচা কাহিনী কার লেখা? সৈয়দ মুস্তফা আলী। x+1/x = 2 হলে x-1/x2 কি হবে? এটা আমরা হচ্ছে ফর্মুলা লিখে দেবো, x-1/x2 = x+1/x2 - 4ab, যেটা তাহলে 4 - 4 = 0। 67 বলছে 5টি ঘন্টা একত্রে বাজার পরে 5, 10, 15, 20, 25 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? যেহেতু পরবর্তী গিয়ে আবার সবগুলো এক জায়গায় হবে, অর্থাৎ এটা লসাগু করতে হবে, তাহলে 5, 10, 15, 20, 25 এর লসাগু হবে 300, তো 300 সেকেন্ড পরে বাজবে, 300 সেকেন্ড হয় 5 মিনিট। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে কি? সামন্তরিকের কর্ণ অর্থাৎ সামন্তরিক মানে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান হলে সামন্তরিক সেরকম আছে হচ্ছে আমাদের আয়তক্ষেত্র সামন্তরিকের মতো। আয়তক্ষেত্র সামন্তরিকের বেসিক তফাত হচ্ছে আয়তক্ষেত্রে 4 কোণে 90 ডিগ্রি থাকে, কিন্তু সামন্তরিকে সেটা থাকে না। এখন সামন্তরিকের যদি কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে অবশ্যই সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে তখন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে x+y, x-y, x²-y² গসাগু কত? এই তিনটার ভিতরে যদি কোনো কিছু কমন থাকে তাহলে সেটা গসাগু হয়, না থাকলে হচ্ছে গসাগু হয় হচ্ছে 1। এরপরে হচ্ছে আমাদের 70 বলছে কবির কাজ কাব্য সৃষ্টি করে। এখানে কাব্য কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এটা হচ্ছে যে বোঝা যাচ্ছে এটা অবজেক্ট, সুতরাং এটা কর্মে শূন্য হবে। এরপরে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? এটা হবে দিকদর্শন। ট্রিস আর কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, মেক ইট অ্যাক্টিভ।
এটা হচ্ছে টিচার আওয়ার বেস্ট ফ্রেন্ড হবে অ্যাক্টিভ ভয়েস করলে মাই টিচার এমবডিস অল গুড কোয়ালিটিস এটা মেক অ্যাক্টিভ করতে বলছে অল গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার এটা প্যাসিভ করতে বলছে হ্যাঁ প্যাসিভ হবে এরপরে আসে 74 কোন সামন্তধারার পি তম পদ কিউ কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত পিতম পদ আমরা যদি প্রথম পদ এ ধরি এবং পার্থক্য ডি ধরি তাহলে পিতম পদ হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু কিউ আর কিউতম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু পি দুইটা সমীকরণ দুই থেকে আমি এক নং সমীকরণ বিয়োগ করে দিই তাহলে আমরা হচ্ছে এ ক্যান্সেল হয়ে গেল ডি কমন নিলে কিউ মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ তাহলে এখানে আমাদের ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে গেল তাহলে ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি আর এটা পি মাইনাস সি অর্থাৎ মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে ওয়াই পাশে কিউ মাইনাস পি মিলে গেল তাহলে ডি এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান আমরা ডি এর মানটা এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা এখান থেকে এ এর মানটা পেয়ে যাবো হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান এখন আমাদের জানতে চেয়েছে যে পি প্লাস কিউ তম পদ অর্থাৎ এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি তাহলে এখানে আমরা এই পি প্লাস কিউ মাইনাস ওয়ানের মান হচ্ছে এ আছে এবং ডি এর মান বসাই দেবো মাইনাস ওয়ান তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে হচ্ছে জিরো এবারে 75 বলছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম এতে সোনা ও তামা 3:1 হলে এতে কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে তাহলে 16 গ্রামের ভিতরে সোনা আছে 12 গ্রাম তামা আছে 4 গ্রাম এখন এই 12-র সাথে কিছু পরিমাণে আবার সোনা মিশালাম ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4:1 হবে অর্থাৎ x এর মান হচ্ছে 4 গ্রাম অর্থাৎ 4 গ্রাম মিশালেই হবে 76 বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুইটি কত ক্রমিক সংখ্যা মানে একটা x হলে পরেরটা x প্লাস 1 এই দুইটা বর্গ করে বিয়োগ করে দিলে হবে হচ্ছে 45 অর্থাৎ x এর মান হবে একটা 22 তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 22 বড় সংখ্যাটা হবে 23 77 বলছে ক প্রথমে 3 মাইল উত্তরে পরে 9 মাইল পূর্বে তারপর আবার 9 মাইল উত্তরে যায় শুরুর স্থান থেকে তার দূরত্ব কত প্রথমে সে 3 মাইল গেল হচ্ছে উত্তরে তারপরে সে 9 মাইল গেল হচ্ছে পূর্বে এরপরে সে আবার 9 মাইল গেল হচ্ছে উত্তরে এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত তার এই যে দূরত্ব এটা কত বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে নিচের দাগটা টেনে নেই এটা 9 মাইলে হবে উপরের সমান আর এই পাশে টান এটা 3 মাইলে হবে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে ফেলবো অর্থাৎ 9 স্কয়ার আর এই পাশে 9 × 3 = 12 স্কয়ার সুতরাং অতিভুজের মান হচ্ছে 15 তাহলে দূরত্ব হবে 15 মাইল 78 বলছে আসিয়ানের সদস্য দেশ 9 কোন দেশটি চারটা অপশন দেওয়া ছিল নেপাল থাইল্যান্ড ক্রোয়েশিয়া ফিলিপাইন আসিয়ানের মোট 10টা সদস্য দেশ মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন লাওস ইন্দোনেশিয়া মায়ানমার ব্রুনাই কম্বোডিয়া এবং সিঙ্গাপুর এর ভিতরে ক্রোয়েশিয়া এবং নেপাল কোনোটাই নাই 79 নীল অপরাজিত উপন্যাসটি কার রচয়িতা এটা হবে হুমায়ুন আহমেদ ব্লু ইকোনমি কার সাথে সম্পর্কিত এটা সমুদ্র অর্থনীতি একাডেমি অফ সায়েন্স বিখ্যাত লাইব্রেরিটি কোথায় এটা রাশিয়াতে অবস্থিত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার বেশি কোন দেশে এটা মালদ্বীপে যুক্তরাজ্যের রাজা বা রানী কোন দেশের রাষ্ট্রপ্রধান এটা অস্ট্রেলিয়া অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন এটা 25 সেপ্টেম্বর 1974 খ্রিস্টাব্দে অ্যান্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মিনস ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে নিজের সাথে নিজের দ্বন্দ্ব অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে এটা হবে কনফ্লিক্ট উইদিন অন ইন্ডিভিজুয়াল 87 বলছে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গ অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল আমি ধরে নিলাম এক্স ফুট উঁচুতে ভেঙেছিল তার মানে উপরে যেটুকু ছিল সেটা 18 - x এটা ডান দিকে পড়বে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে সাইন 30 ডিগ্রি নিলেই হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি মান হাফ তাহলে এটা আর গুণ করে দিলে এক্স এর মান হচ্ছে আমাদের 6 অর্থাৎ 6 ফুট উঁচুতে ভেঙেছিল 88 বলছে 2021 অর্থ বছরে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ইগালিটারিয়ান ইগালিটারিয়ান মানে হচ্ছে ইকুয়াল
এটার অ্যান্টোনিমটা হবে এলিটিস্ট, অর্থাৎ যারা উপরের শ্রেণীর মানুষ। কোন কোন সংখ্যা 70% থেকে 70 বিয়োগ করলে 70ই হবে? আমি সংখ্যাটা ধরলাম এক্স, এটা 70% থেকে 70 বিয়োগ করলে হবে 70, সুতরাং 70x/100 ইকুয়াল 140, তাহলে x এর মান হচ্ছে 200। প্রাণ ভয় কোন সমাস? সেটা মধ্যবাদলবি কর্মধারয় সমাস হবে প্রাণ যাওয়ার ভয়। কোনটি শুদ্ধ বাক্য? এটা হবে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। 93 বলছে চ্যারিটি বিগিনস এট হোম, কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে আগে ঘর তারপরে পর, অর্থাৎ এটা সেন্টেন্সে যেটা ছিল অর্থাৎ কোশ্চেনে সেটা হচ্ছে ঘর থেকে যাত্রা করো। নিচের কোনটিতে নত্যবিধান অনুসারে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? এটা হবে ব্যাকরণ। নিকন, কল্যাণ, লবণ এগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে। হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ ভার্বাল নাউন? ভার্বাল নাউন বলতে বোঝায় যে দা এবং অপের মাঝখানে যে নাউনটা থাকে সেটা হচ্ছে ভার্বাল নাউন। সুতরাং দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এটা হবে ভার্বাল নাউন বা ভাববাচক বিশেষ্য। 96 বলছে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার সমষ্টিগত। এটা একটা ত্রিভুজ, তিনটা কোণ আছে এখানে, আমরা জানি তিন কোণের সমষ্টি হবে 180°। এখন এই কোণ বাহুগুলোকে বাড়াতে হবে, এই পাশে বাড়ালে তাহলে এটা হবে 180 থেকে বি বাদ দিলেই পাওয়া যাবে, এই পাশে হচ্ছে 180 থেকে সি বাদ দিলে পাওয়া যাবে, এই পাশে বাড়ালে 180 থেকে এ বাদ দিলে পাওয়া যাবে। এখন আমরা জানি তিন কোণের সমষ্টি 180°A+B+C, মানে বাইরে যে তিনটা হলো এই তিনটা কোণের যোগফল কত সেটা জানতে চেয়েছে। তাহলে এটা হবে 540 থেকে A+B+C বাদ দিলে A+B+C 180°, তাহলে এটা হবে হচ্ছে 360°। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 97 বলছে কোনো শহরের জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার 1025 হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? প্রথম বছরে বাড়বে হচ্ছে 64 লক্ষ 25/1000, তাহলে 1,60,000 বাড়বে, তাহলে প্রথম বছর সে জনসংখ্যা হবে হচ্ছে 65,60,000, এবং দ্বিতীয় বছরে বাড়বে এই 65,60,000-এর 25/1000 1,64,000 বাড়বে, তাহলে দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হবে 67,24,000 জন। এটাই হবে উত্তর, 67,24,000 জন। 98 বলছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? এটা হবে প্যালেস্টাইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ডেড লেটার? ডেড লেটার মানে যে আইনটা কোনো কার্যকারিতা নাই, অর্থাৎ ল নট ইনফোর্স। FTP স্ট্যান্ড ফর, এটা হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা কম্পিউটার থেকে একটা প্রশ্ন এসেছিল, এই 100টা প্রশ্ন ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।